এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। বগটুই কাণ্ডে ধৃত লালন শেখের মৃত্যুর পর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই মামলা আপাতত হাইকোর্টে রয়েছে। লালনের স্ত্রীও শেষ পর্যন্ত যে বয়ান দিয়েছেন হাইকোর্টে, কার্যত সেই বয়ান অনেকটাই সন্দেহজনক বলে মনে করছে অনেকেই। লালনের স্ত্রী দাবি করেছেন যে তিনি এফআইআর করেননি, সিবিআই অফিসারদের বিরুদ্ধে অন্য কেউ এফআইআর লিখিয়ে দিয়েছেন। আর এই প্রসঙ্গে এবার সিবিআই সরাসরি যেটা জানালেন, সিবিআই অফিসাররা আদালতে এদিন জানিয়েছেন যে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যারা দায়িত্বে ছিলেন, যেখানে লালনের মৃত্যু হয়েছে, লালনের মৃত্যুর পর যাবতীয় কাজ সেই অস্থায়ী ক্যাম্পে দায়িত্বে থাকা রাজ্য সরকারের পুলিশ অফিসাররাই করেছে। লালনের ময়না তদন্ত থেকে শুরু করে লালনের ময়না তদন্তের পর দেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ তারাই করেছিল। ফলে সেই সমস্ত কর্মী যারা সিবিআই অফিসে অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে ছিলেন, তাদের সাসপেন্ড করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমস্ত কর্মী যারা লালনের মৃত্যুর পর রাজ্য সরকারের পরামর্শ মতো কাজ করেছে, তাদের আমরা সাসপেন্ড করেছি। সেই সঙ্গে সিবিআই এও দাবি করেন, লালন শেখের মৃত্যু হয়েছে আত্মহত্যার ফলে, সেটা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। ফলে লালন শেখকে যে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এবং লালন শেখের স্ত্রী নিজেই যখন বলছেন যে এফআইআর অন্য কেউ করিয়েছে বা অন্য কেউ লিখিয়েছে এফআইআর, তিনি তখন অসুস্থ ছিলেন, তার হাত পা কাঁপছিল, তিনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, যার ফলে অন্য কেউ এফআইআর লিখিয়ে দিয়েছেন, এই যে বক্তব্য তিনি দিয়েছেন, কার্যত সেই বক্তব্যে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে এমনটাও কিন্তু জানাচ্ছেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী বলেন, এখন থেকে রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ অফিসাররা অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব ছিলেন, তাদের উপরে আর ভরসা করা যাচ্ছে না, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। এখন থেকে সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীই নেবেন, এমনটাও জানালেন সিবিআই অফিসাররা।